নমস্কার, আজকে আমি জলপাইয়ের চাটনি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। জলপাইটা প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। জলপাইটা যদি সেদ্ধ করে নেন আগের থেকে, তাহলে কিন্তু জলপাইটা যে অতিরিক্ত টকটা থাকে সেটা কিন্তু পরে আর লাগে না। জলপাইটা হাতের সাহায্যে ভালো করে আমি এখানে বীজগুলো দুই একটা বীজ বাদ দিয়ে দেবো, আর কয়েকটা বীজ রেখে দেবো চাটনিতে দেওয়ার জন্যে। ভালো করে এবার হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। এরম করে কিন্তু জলপাইগুলো ভেঙে নিলে চাটনিটা করে করে খেলে কিন্তু ভালো লাগবে। দেখুন, এখানে জলপাইগুলো কিন্তু প্রত্যেকটা ভাঙা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর সর্ষে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে এখানে যে জলপাইটা আমি হাতের সাহায্যে মেখে রেখেছিলাম জলপাইটা দিয়ে দেব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অল্প পরিমাণ এখানে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে নিয়ে জলপাই ধোয়া জলটা আমি দিয়ে দেবো এখানে। এখানে কিন্তু আর আমি জল ব্যবহার করব না। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার স্বাদ মতন চিনি দিয়ে দেবো। জলপাইটা কিন্তু ভীষণই টক হয়, একটু বেশি করে চিনিটা দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে চাটনিটা। দেখুন, আমি 3 থেকে 4 চামচ কিন্তু এখানে চিনিটা দিয়েছি। ভালোভাবে কিন্তু চিনিটা এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিনিটা গলতে শুরু করবে, দেখবেন চাটনিটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে আসবে। দেখুন, এখানে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে চিনিটা গলে যাওয়ার পরে। আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দেব, 2 থেকে 3 মিনিট মতন নাড়ব। নাড়তে নাড়তে একটু গাঢ়ত্ব ভাব চলে আসবে, তখন কিন্তু কাজু কুচিগুলো দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু চাইলে কিশমিশটাও দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু তৈরি হয়ে গেছে জলপাইয়ের চাটনি। এরমভাবে বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে থাকবেন। বাড়িতে কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানে যদি এরমভাবে আপনারা চাটনিটা করেন জলপাইয়ের, কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একবার হলে বাড়িতে তৈরি করবে।